ताजा माछ खेते होले एखन आर बाजारे जेते होबे ना। केंद्रीय मत्स्य योजना एवं बंग मत्स्य योजनार प्रकल्प रयेछे, सेई प्रकल्पेर माध्यमे एखन जारा एई माछेर ब्यबसा करेन तादेरके अत्याधुनिक एकटी फ्रिज एवं एकटी व्हीकल देवा होच्छे এবং সেটা 60% সাবসিডিতে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। বাকি যে 40% সেটা যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকেই দিতে হবে। এবং এই ফলে কিন্তু এই যে তাজা মাছ কিনতে গেলে যে বাজারে যেতে হতো সেটা কিন্তু এখন আর বাজারে যেতে হবে না, আপনি ঘরের দরজায় এখন সাধারণ মানুষ এই তাজা মাছ পেয়ে যাবেন এমনটাও কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের জলপাইগুড়িতে শুভ সূচনা করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা, এবং তিনি এই যে বেনিফিশিয়ারি যারা রয়েছেন যারা এই গাড়িগুলো পেয়েছেন সেই সমস্ত বেনিফিশিয়ারিদের হাতে তাদের চাবি তুলে দেন এবং এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। জেলাশাসক জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে যেমন তাজা মাছ গ্রাহকরা খেতে পারবেন তেমনি এই ব্যবসাদাররাও কিন্তু যথেষ্টই লাভবান হবেন এই সরকারি প্রকল্পের মাধ্যমে। জলপাইগুড়ি থেকে সুবিদেশ, রিপাবলিক বাংলা। ভোট আসে ভোট যায়, কিন্তু শাসকের প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতেই আটকে থাকে। এই গোটা জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে অঞ্চলটা, যে মেরুদণ্ডী আধারমণিক যে গ্রাম, সেই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু আর্সেনিকে। তারা বলছে যে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি আমরা সেই রিপোর্ট তুলে ধরছি যে এখানকার মানুষ, স্থানীয় বাসিন্দারা, তারা আর্সেনিকে জল পান করে মারা যাচ্ছে। কিন্তু আজও পর্যন্ত বিভিন্ন সময় সার্ভে হয়েছে, বিভিন্ন সময় এই পানীয় জল এখানে বসবে, মুক্ত পানীয় জল তারা পাবে, কিন্তু আজও পর্যন্ত সমস্যা শুরু হয়নি। প্রত্যেকটা সময় কিন্তু এই জল পান করেই তারা মৃত্যুর পথে এগোচ্ছে। কিন্তু এভাবে কত দিন চলবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। 7-8 বছর আগে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে এখানে রিজার্ভার করা হয়েছিল সেটাও বর্তমানে বিকল অবস্থায় পড়ে আছে। তাহলে সমস্যার সমাধান, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, উঠছে কিন্তু প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনা থেকে অর্ণব ব্রহ্ম, রিপাবলিক বাংলা। কোনো রকম ট্রেনিং ছাড়া সৈন্যবাহিনী ভাড়া করা হচ্ছে, আজকে তাদের কি নিশ্চিন্ত আছে? 2012 সাল থেকে 2022, 10 বছর ধরে যখন ডাকাতি হলো, অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বিক্রি হলো, তখন তোমাদের এই জিরো টলারেন্সটা কোথায় ছিল? সরকারি চাকুরির গ্যারান্টি কোনো সরকার ঠিকঠাক করতে পারে না, কিন্তু 6.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তো আছে। নিশ্চিন্তি ফেরাতে গেলে পদ্ধতিটা শুধরানো দরকার। প্রায় 3 মাস ধরে বকেয়া বেতন পড়ে রয়েছে পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। তাই বকেয়া বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে টানা 10 দিনের বেশি সময় ধরে কর্মবিরতি চলছে অস্থায়ী কর্মীদের। আর এরই জেরে পুরুলিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাঘাটে আবর্জনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, পচা দুর্গন্ধে নাজেয়াল হয়ে পড়ছে শহরবাসী। বিষয়টি নিয়ে পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, 3 মাস ধরে বকেয়া বেতন পড়ে রয়েছে, এমতো অবস্থায় তাদের পরিবারে অভাব দেখা দিয়েছে। তাই বকেয়া বেতনের মধ্যে অন্তত 2 মাসের বেতনের দাবি জানিয়েছেন পুরুলিয়া পৌরসভার কাছে। যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নব্যেন্দু মাহালি জানিয়েছেন, পুরুলিয়া পৌরসভায় ইতিমধ্যে ফান্ডের অভাব দেখা দিয়েছে, তাই ফান্ড না থাকায় বেতন সমস্যা মেটানো দূর করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। তাই এই সমস্যা কবে মিটবে, পুরুলিয়া পৌরবাসী এই আবর্জনার যে অবস্থা রয়েছে তা থেকে মুক্তি কবে পাবে, সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই। পুরুলিয়া পৌরসভা থেকে মনোরঞ্জন মিশ্র, রিপাবলিক বাংলা।